আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আর আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি। কালকে আসলে শরীরটা ভালো লাগে নাই, এই জন্য আসলে ভিডিও করা হয় নাই, ভিডিও দিতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আবার চলে আসলাম। তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করব, বাজে হচ্ছে 11টার মতন। তো এখন রান্না শুরু করব, তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করি আর রান্নাটা করি। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে সকালবেলা আসলে খাওয়া দাওয়া করা হয়েছে, যে বিস্কুট কি, তো এগুলা হচ্ছে এখানে রেখে দিয়েছি, জায়গা মতন রাখা হয় না, এগুলা রাখবো। আর হচ্ছে ফ্রিজ থেকে তরকারি বের করব, মানে যা যা রান্না করব। তো আজকে বেশি কিছু করব না, তারপরও মানে যা যা করব সেটা তো আপনারা দেখতেই পারবেন। আর যা যা নতুন আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার মানে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আর এদিকে বিস্কুটগুলো ভরে রাখছি, ভেবে রাখলে অনেক দিন খাওয়া যায়। দুইটা কৌটাতেই আমি আলাদা আলাদা করে ভরে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে রান্না করব, ফ্রিজে কী কী আছে সেগুলো বের করব। চলেন বের করি আগে। ও একটা জিনিস এখন দেখলাম, এটা কালকে রাতে কিনে আনছিল, পরে আসলে আমি আর খাইনি, রেখে দিছিলাম। আর এদিকে দেখেন আমার মাথার পিছনে ওই যে ওই আলোটা, সরাসরি বাহিরের আলোটা এই গ্লাসে যে এখন আমার ভিডিওর বারোটা বাজানোর চেষ্টা করছে। যাই হোক, চলেন এত কথা না বলে রান্না করি আগে। আর এদিকে হচ্ছে মাঝে খোসা সব জমা হয়েছিল, তো সেগুলোই হচ্ছে মেজে নিচ্ছি। সকালের মাঝে খোসা এগুলো পালা করেছিলাম, তো ধুয়ে নিচ্ছি, আসলে জমিয়ে রাখতে ভালো লাগে। হচ্ছে এই যে আমার প্লেট বাটি এগুলো ধোয়া হয়ে গেল, আর হাঁড়ি পাতিল মাজা হয়ে গেছে, এখন এগুলো রেখে আসি রাখতে। আর এদিকে হচ্ছে আমার খুব পছন্দের খাবার একটা, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, সেটাকে আজকে রান্না করব। তো এটার মধ্যে বেশি কিছু লাগে না, শুধু শুকনো মরিচ, কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ হলুদ হলেই হয়ে যায় রান্নাটা। তো এটার মধ্যে কোনো পানি টানি দিব না। আর এদিকে হচ্ছে চালগুলো ভিজিয়ে নিই, আমি ভিজিয়ে রান্না করি, চাল ভিজিয়ে রাখি কতক্ষণ তারপরে রান্না করি। আর আজকে রান্না করব হচ্ছে এই যে বোয়াল মাছ এটা। আর এদিকে আমার চিংড়ি মাছ দেওয়া হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার মধ্যে, তো একটু ঢেকে রাখলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ওই বোয়াল মাছ দিয়ে ভাবলাম যে কী রান্না করা যায়, বোয়াল মাছের সাথে কী যাবে। পরে চিন্তা করলাম যে বেগুনটা ভালো যাবে। আর এদিকে একটু বোয়াল মাছটাকে একটু মাখিয়ে একটু জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে এভাবে করে কেটেছি, এগুলো সব মশলা দিয়ে একদম একবারে আমি চুলায় দিয়ে দিব। তো এই তো, আসলে আমি এভাবে সবসময় রান্না করি না, কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে সব মাখিয়ে একদম একবারে চড়িয়ে দিই, তো এর জন্যই আসলে দেওয়া। আর এদিকে যে মাছগুলা এখন দিলাম বলক আসার পরে, দেখি সবভাবেই আসলে ট্রাই করা উচিত। এটার মধ্যে ধনিয়া পাতা দিব তাহলেই হয়ে যাবে। আসলাম হচ্ছে এই পাখিদের অবস্থা দেখতে, যে ওদের কী অবস্থা। আর এদিকে বিছানা পরিষ্কার করি, ছেড়ে নিই যে ধুলা, আর এখানে সেখানে জিনিস রাখা আসলে আমাদের দুইজনেরই অভ্যাস। তো এদিকে এই যে দেখেন গেঞ্জিটা খুলে এখানে রেখে দিছে, কেন রে বাবা, এটা তো আলমারিতেও রাখা যেত। যাই হোক, ছাড়া শেষ আমার, এই যে ফাইনাল লুক। আর এদিকে এটাতে ধুলা পড়ে গেছে অনেক, এটা পরিষ্কার করে দিতেছি, কারণ এটা মুছা হয় না, একটু মুছা করতেছি। তো আমি আজকে আপনাদের সাথে একদিন শেয়ার করি, যে দেখেন আপনারা এই জিনিসটা যে এটা কি। এই দেখেন আপনাদের ভাইয়াকে দোকানদার কি ধরিয়ে দিয়েছে, বাজার থেকে কি জিনিস যে আনলো আল্লাহই জানে। তো আমাকে বলবেন এটা কিভাবে রান্না করে, এটা সেদিন আমি হাত দিয়ে ছিলছি, ছিলার পরে মানে কাটলাম সুন্দরভাবে, ছিললাম টিললাম, তারপরে দেখি কি যে আমার হাত পুরো হাত চুলকাইতেছে, চুলকাতে চুলকাইতে আমি তো মানে আমার খারাপ অবস্থা হয়ে গেছে এই জিনিসটাতে, মানে দেখতে আলুর মতন কিন্তু বুঝতেছি না এটা কি জিনিসটা। তো এটা আমার মানে হাত চুলকাইছে, পুরো হাত চুলকায় আমার একদম 12টা বাজায় ফেলছে, এটা দোকান থেকে কিনে আনছে সেদিন। তো খাওয়া খাইতে আর পারি না এই জিনিসটা, এটা যে কি এটা বুঝলামই না।
তো এদিকে আমার রান্না বান্না সব শেষ। ওই দেখেন এখন কয়টা বাজে, মাত্র 1:30 বাজে, রান্না শেষ। যাই হোক, ও এই পাশটা পর্দাটা হলো সরাই দেওয়া উচিত। ভালোই আলো আসে, চারপাশে সব দিক দিয়ে ভালো আলো বাসায়, কিন্তু একটা সাইডে হলো একটু কম আলো, সেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে প্রচুর মানে আলো নাই বললেই চলে, আসতে পারে না ঠিক মতো। খুব বেশি যদি রোদ হয় তখন হচ্ছে আমাদের রান্নাঘরে অনেক আলো। আর নিজেদের বাসা তো চেঞ্জ করাও সম্ভব না, ক্লান্ত হয়ে গেছি। আসলে রান্না করাটাই হচ্ছে মনে হয় যে একটা যুদ্ধে নামার মতো আমার কাছে, তো আমি এই জন্য মানে চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় আর খুব সহজে সিম্পলভাবে রান্নাটা যাতে করা যায় এটা আর কি চেষ্টা করি। যাই হোক, কাজকর্ম শেষ, এখন খুব ভালো লাগতেছে যে ও আজকে অবশ্য অনেক কাপড় পালা হয়েছে, যদিও আমি ধুই নেই, ওগুলো কালকে ধুবো। ও এটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যাতে মানে বাসায় কোনো আমরা যদি নাও থাকি কোনো সমস্যা যাতে না হয়, মানে দেখা যায় যাতে, এই জন্য লাগানো হয়েছে নিজেদের সেফটির জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করবেন। আর আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।